ফিজিক্সের টাইপ ওয়েস প্রবলেম সলভিংয়ে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব যে কুলম বল এবং কুলম বল রিলেটেড ম্যাট প্রবলেমগুলা কীভাবে সলভ করতে হয় তো শুরু করা যাক আমরা প্রথমে দেখে নিই যে কুলম বলটা কি দুইটা আধান একটা প্লাস নিলাম আর একটাও প্লাসই নিলাম প্লাস মাইনাস যাই হোক সমস্যা নাই এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় এই চেষ্টার মত যদি কিউ ওয়ান হয় জাস্ট মান আমরা প্লাস না মাইনাস সেটা চিন্তা হচ্ছে না জাস্ট মান কিউ ওয়ান হয় আর এটা যদি কিউ টু হয় সেক্ষেত্রে এই দুইটা আধান পরস্পরের উপর কী বল অনুভব করবে মানে কী আকর্ষণ বল বা কী বিকর্ষণ বল যেহেতু এখানে দুইটাই প্লাস এটা বিকর্ষণ বল কী বিকর্ষণ বল তারা অনুভব করবে সেটা নির্ণয়ের জন্যই কুলম্বের একটা সূত্র আছে সেটা হচ্ছে যে এফ সমানুপাতিক হচ্ছে যে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটাই হচ্ছে যে কুলম্বের সূত্র আর কি তো এই সমানুপাতিক ধ্রুবক এই সমানুপাতিক চিহ্নটা তুললে ধ্রুবক চলে আসবে তো এফ ইজ ইকাল টু সি ইন্টু কিউান কিউ টু বাই আর স্কোয়ার এখন এই সি কে আমরা লিখি আসলে হচ্ছে যে ওয়ান বাই ফোর বাই ইফসেল নট ইন্টু কে ইন্টু হচ্ছে যে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই ইফসএল নট হচ্ছে যে যোগ্যতা। আর কে হচ্ছে যে তরিত মাধ্যমাঙ্ক আসলে বিভিন্ন মাধ্যমে এই সি এর মান অর্থাৎ এই টোটাল জিনিসটার মান বিভিন্ন এটা নির্ভর করে কে এর মানের জন্য কারণ ইফসেলর নটের মান হচ্ছে যে একটা ধ্রুবক ইফসেলর নটের মান সমান সমান হচ্ছে যে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তাহলে যখন শূন্য মাধ্যম তখন কে এর মান ওয়ান তো তখন সেটা থাকে যে ওয়ান বাই ফোর বাই এফসেল নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কে এর মান ওয়ান থাকে তো বিভিন্ন মাধ্যমে কে এর মান বিভিন্ন ওইটা অনুযায়ী এই টোটাল মানটা ভ্যারি করে এবং কিউ ওয়ান কিউ টুর মান জানা থাকলে এবং আর এর মান যদি জানা থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারি যে তাদের মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল বা কি পরিমাণ বিকর্ষণ বল কাজ করছে তো এই ছিল কুলম বল এটা স্কুলে থাকতেও ছিল তাই এটার বেসিক সবার জানারই কথা তো এই ছিল সূত্রটা আর কি তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই কি ধরনের প্রবলেম আসলে এখানে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটা আধান রাখা আছে তো এটা একটা সমবাহু ত্রিভুজ বলা আছে এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার বলা আছে বসে যে প্লাস ফাইভ কুলম যে আধানটা এটার উপর কি পরিমাণ কুলম বল কাজ করবে তাহলে আমরা শুরু করি যেহেতু এই আধান এই আধান্য প্লাস ফাইভ কুলমকে একটা বল প্রয়োগ করবে এবং এই আধানও প্লাস ফাইভ কুলুমকে একটা বল প্রয়োগ করবে তাই এটার উপর দুইটা বল ক্রিয়া করবে আর কোনো একটা বস্তু যদি একই সময় দুইটা বল ক্রিয়া করে তাহলে কি তাদের লব্ধি বরাবর আসলে অ্যাকচুয়াল বল ক্রিয়া করে তাহলে আমার এটার জন্য বল এবং এটার জন্য বল বের করে তাদের লব্ধি বের করতে হবে তো এই প্লাস টু কলম যে এই প্লাস টু কলমের জন্য প্লাস ফাইভ কুলম্বের উপর বলের দিক কোন দিকে হবে যেহেতু দুইটাই প্লাস তাহলে বিকর্ষণ ধর্মী সো এটার দিক হবে ঠিক এদিকে এই ডিরেকশানে ঠিক আছে আচ্ছা আর এই যে মাইনাস সিক্স কুলম এটা তো প্লাস ফাইভ কুলমকে কি আকর্ষণ করবে তাহলে এই ক্ষেত্রে বলের দিক হবে এদিকে ওইটাকে যদি আমরা এফ ওয়ান ধরি আর এটা যদি এফ টু ধরি তাহলে এই দুইটা হচ্ছে যে কি আমার বল প্লাস ফাইভ কুলোমের উপর ক্রিয়া করে তাহলে লব্ধি কী হবে লব্ধি এদের মাঝখানে কোনো একটা জায়গা দেওয়া হবে আমরা ধরলাম এদিকের দিকে এটা হচ্ছে যে আমার লব্ধি এফ যেটা আমার বের করতে হবে তাহলে আগে আমরা এফ ওয়ান এফ টু বের করবো এরপরে লব্ধি বের করার সূত্র আমরা ভেক্টর থেকে জানি তাহলে এফ ওয়ান এফ টু বের করি এফ ওয়ান কীভাবে বের করবো আমরা জানি সূত্র জানি যেহেতু কিছু বলা নেই তাহলে আমরা ধরব যে শূন্য মাধ্যমেই আসে তাহলে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সির মান বসাবো আমরা নাইন 10 টেন টু জিবার নাইন আর আর কি হবে আর হচ্ছে কি এই দুটোর মধ্যবর্তী দূরত্ব আমরা এই প্লাস টুগুলো জন্য ফার্স্টে বের করতেছি তো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমবাহু ত্রিভুজ এবং বাহুর দূর দুই মিটার তাহলে টু হবে তাহলে এটা হবে টু স্কোয়ার আর কিউ ওয়ান কিউ হচ্ছে টু ইন্টু ফাইভ ওকে তো এখান থেকে আমরা একটা মান পাবো সেমভাবে আমরা এফ টুর মান বের করব সি ইন টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যেহেতু আমরা দিক আগেই বিবেচনা করে ফেলছি সুতরাং আমরা কি প্লাসের মানগুলো বসাবো কিউ ওয়ান কিউ টুর এদিকে নাইন ইন টু টেন টু পয়েন্ট নাইন হবে আর এর মান সেইম যেহেতু এটা সমবাহ ত্রিভুজ তাহলে এটা হবে টু স্কোয়ার একটা হবে ফাইভ কুলম কিউ ওয়ান আর একটা হবে সিক্স গুলো মাইনাস সিক্স কেন বসাই নেই আমরা তো দিক আগে বিবেচনা করে ফেলছি মাইনাস যেটা আসতো এফের সামনে সেটা আসলে দিক তো আমরা দিক আগে বিবেচনা করে ফেলছি যে এদিকের দিকেই হবে ডিরেকশন ঠিক আছে তাহলে মাইনাস চিহ্নটা বসানো লাগবে না তাহলে এফ ওয়ান আর এফ টুর মান আমরা পেয়ে গেছি এখন আমরা কি এফের এর মান লব্ধি বল কত সেটা বের করব। তো লব্ধির সূত্রটা আমরা জানি যে এফ ইজিক হবে যে রুটোবার অফ এফ ওয়ান সোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থিটা বা কস আলফা লিখতে পারি যেটাই লিখি আমরা এটা ছিল হচ্ছে যে ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র এটা ভেক্টর চ্যাপ্টারে ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র যেহেতু এফ ওয়ান এবং এফ টুর লব্ধি বের করতেছি তাই এফ ওয়ান আর এফ টু আর এই থিটা হচ্ছে যে এফ ওয়ান এফ টুর মধ্যবর্তী কোন এখন আমরা দেখি যে এই কোনটা কত হবে তাহলে থিটাটা আমরা কি বলতে পারি যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তাই এই তিনটা কোণই হচ্ছে যে সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এইটাও সিক্সটি ডিগ্রি এইটাও সিক্সটি ডিগ্রি সমবাহু ত্রিভুজে তিনটা কোনও সমান হয় তো এই টোটাল কোনটা এইখান থেকে একদম এই টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে বড়ো করে আমরা আমি যেটা দিলাম এই যে এইটা হচ্ছে যে একটা একশো আশি ডিগ্রি কোণ এর মধ্যে এই জায়গাটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে অবশ্যই এই জায়গাটা কী হবে এই জায়গাটা একশো আশি মাইনাস সিক্সটি মানে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এই যে এই টোটালটা যেহেতু একশো আশি ডিগ্রি এবং এই জায়গাটা সিক্সটি ডিগ্রি তাহলে এই জায়গাটা অবশ্যই কি একশো বিশ ডিগ্রি তাহলে টিটাই জিগুষ্ আমরা জেনে গেলাম একশো বিশ ডিগ্রি আর এফ ওয়ান এফ টুর মান তো আমরা ওখান থেকে পাইতেছি তো তাহলে আমরা এফ এখন বের করতে পারবো ক্যালকুলেটারে বসে দিই এফের একটা মান চলে আসবে তো এভাবে একাধিক বল কুলম্বল যদি কোনো একটা আধানের উপর ক্রিয়া করে তাহলে এভাবে লব্ধি মাধ্যমে কি কুলম্বলের মান নির্ণয় করতে হয় তো আমরা আরেকটি প্রবলেম দেখি তো এখানে দুটি আধান প্লাস টু কুলম্ব এবং প্লাস ফাইভ কুলম্ব রাখা আছে তো প্রশ্ন হচ্ছে যে প্লাস থ্রি অপর একটি আধান এদের মধ্যবর্তী কোন স্থানে রাখলে লব্ধি কুলম্বল জিরো হবে লব্ধি কুলম্বল জিরো প্লাস থ্রি কুলম্বের একটি আধান কোন স্থানে রাখলে এই অঙ্কটা আমরা করি তো আমরা ধরে নিই যে প্লাস টু কুলম বাধান থেকে এক্স মিটার দূরে প্লাস টু কুলম বাধান থেকে এক্স মিটার দূরে যদি রাখা হয় প্লাস থ্রি কুলম বাধানটি তাহলে এটি লব্ধি জিরো বল অনুভব করবে তো এখান থেকে যদি এক্স মিটার দূরত্ব হয় তাহলে প্লাস ফাইভ কুলম থেকে এই প্লাস থ্রি কলমের দূরত্ব কত হবে হবে যে টেন মাইনাস এক্স টেন মাইনাস এক্স মিটার ঠিক আছে তাহলে আমরা শুরু করি আমাদের কোন একটা জিনিসের লব্ধি যদি জিরো হতে হয় তাহলে আমরা কী জানি যে ঠিক বিপরীত দিকে সমান বল ক্রিয়া করতে হয় দুইটা সমান বল যদি এফ এবং এফ দুটো সমান বল যদি একদম ঠিক একশো আশি ডিগ্রি অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করে সেই ক্ষেত্রে কি লব্ধি বল জিরো হয় তো এখানে যেহেতু আমি প্লাস থ্রি কলম্ব একটা আধান বসাচ্ছি এবং এটা প্লাস টু কুলোম এবং প্লাস ফাইভ কলম এটা এদিকের দিকে ঠেলা দেবে এবং ওইটা এদিকের দিকে ঠেলা দেবে ঠিক আছে প্লাস ফাইভ কুলমটা ওইদিকে দিকে বিকর্ষণ করবে আর প্লাস টু কুলম এদিকে দিকে বিকর্ষণ করবে তো দুইটা বিপরীত দিকেই হচ্ছে তাহলে যখন এই এফ দুইটার মান সমান হবে তাহলে তখনই হচ্ছে কি লব্ধি কুলম্বল জিরো হবে তাহলে আমরা দেখবো যে এক্সের কোন মানের জন্য উভয়ের এফের মান সমান হয় অর্থাৎ কুলম বল দয় সমান হয় দুটো কুলম্বল যদি সমান হয় এবং তারা বিপরীত দিকে যেহেতু কাজ করে তখন সেটা কি লব্ধি জিরো হবে তো এফ ওয়ান এফ টু আমরা এখান থেকে বের করবো এফ ওয়ান সমস্ত কী হবে সি ইন টু ওয়ান কিউ টু আমরা প্লাস টুর জন্য প্রথমে বের করতেছি তাহলে টু ইন্টু থ্রি কিউ টু এটা বাই এক্স স্কোয়ার আর এর মান কত এক্স যেহেতু এটা আর এটার মধ্যবর্তী কোন কি এক্স মিটার একইভাবে আমরা যদি এফ টু বের করি তাহলে এফ টু কী হবে সি ইন টু প্লাস ফাইভের জন্য বের করতেছি তাহলে ফাইভ ইন্টু থ্রি বাই টেন মাইনাস এক্স হোল স্কোয়ার এখন প্রশ্ন মতে যখন লব্ধি প্রাবল লব্ধি কুলম্বল জিরো হবে তখন কি এদের মান সমান হতে হবে এদের মান সমান হলে এদের কি লব্ধি কুলম্বল জিরো তাহলে যখন লব্ধি কুলম্বল জিরো তখন এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু সেটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা কী লিখতে পারি সি ইন টু তিন দু ছয় সিক্স বাই এক্স এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু তিন পাঁচ পনেরো সি ইন্টু ফিফটিন বাই টেন মাইনাস এক্স স্কোয়ার এখানে সি সি কাটা চলে যাবে তো এই ইকুয়েশনটা সলভ করলে এক্সের আমরা মান পাবো এবং সেটার থেকে আমরা বলতে পারবো যে প্লাস টু কুলম থেকে এত মিটার দূরে কি আমরা লব্ধি কুলম্বল জিরো পাবো এখন কথা হচ্ছে যে এটা তো আমরা সলভ করতে পারবো তবে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ এক্সে তো দুইটা মান আসার কথা না একটা এক্সের মান আসলে নেগেটিভ আসবে তো এক্সের মান পজিটিভ যদি পজিটিভ যেহেতু আমরা এদিকে দোষ এক্সের মান নেগেটিভ ওই পাশে আসবে তো ওই পাশে কোনো বিন্দুতে আসলে সম্ভব না যে জিরো পাওয়া লব্ধি জিরো পাওয়া কারণ এইখানে যদি কোন একটা বিন্দু থাকে এখানে যদি আমি প্লাস থ্রি বসাই এই প্লাস কুলম আধানটা কোন দিকে বল প্রয়োগ করবে এদিকে বিকর্ষণ আবার প্লাস ফাইভও কিন্তু এদিকেই বিকর্ষণ করবে ঠিক না এটাও এদিকের দিকে বিকর্ষণ করবে এটাও এদিকের দিকেই বিকর্ষণ করবে তো দুইটা বল যদি একই দিকে হয়ে যায় সেই ক্ষেত্রে তো আমার কি লব্ধি কুলম বল জিরো পাওয়া পসিবল না তাই এইটা খাটবে না তাই এক্সের নেগেটিভ মান এখানে গ্রহণযোগ্য হবে না তো এক্সের শুধুমাত্র পজিটিভ মানটাই আমরা নিব এক্সের দুইটা মান আসবে তো এক্সের পজিটিভ মানটাই গ্রহণযোগ্য হবে নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হবে না যেহেতু কি এই পাশে দুইটা বলের দিকে সেম হয়ে যেতেছে তো উল্টা দিকে না হলে আমার কি লব্ধি কুলম্বল জিরো আসবে না তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন টপিক নিয়ে হাজির হব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ